নিরুপায় হয়ে আমার জীবন বাঁচানোর দায়ে আমি অসুস্থ। খাবার খাবো কি দিয়ে, ওষুধ কিনবো কি দিয়ে, আমি টেনশনে পড়ে গেছি। এই জন্য আমি একটু চা বিক্রি করি। আমার কোনো উপায় ছিল না, আমি এই জন্য এই পাই আমাকে থাকতে। বিসমিল্লাহি রহমানি রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে খুবই ভারাক্রান্ত মন নিয়ে একটি বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরব, যে অভাব। অভাব মানুষে যে কিভাবে তার জীবিকা নির্বাহ করে, অভাবে যখন মানুষে পড়ে তখন অনেকেই অনেকভাবে কাজ করে। তবে যারা সৎ লোক তারা কঠোর পরিশ্রমের মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকে। এখন সে ভালো কাজ এখন যত কষ্টই হোক না কেন, আমার পাশে দেখতেছেন এই বোন, দেখুন যে তার যে ফেস, এই বয়সে সে চা বিক্রি করে। তবে আমি যে ব্যবসা করতেছি সে আমাকে বলে যে ভাই চা খাবেন, আমি শুনে অবাক হই যে সে চা বিক্রি করতে দোকানে দোকানে চা বিক্রি করতেছে ঘুরে। আমি খুবই অবাক হই, কেন চা বিক্রি করেন? আপনার কি ফ্যামিলিতে কোনো লোক নেই, সন্তান নেই? আসুন আমরা, আমি তার কাছ থেকে সংক্ষেপে কিছু কথা শুনেছি, আসুন আমি এখন আপনাদের তার মুখ থেকে শুনব যে কেন সে চা বিক্রি করে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি অনেক দুঃখে কষ্টের মাধ্যমে আমার জীবনটা কাটাইছি। আগে চাকরি করছি, এখন পারি না, এখন আমি অসুস্থ। আমি আমার মেয়েটাকে এ পর্যন্ত পড়ার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি, পরে এখন আর আমি চাকরি বাকরি করতে পারি না। এখন বাধ্য হয়ে ঢাকায় নুরেসালা গ্যারেজ গল্লিতে আমি একটু বাসা নিয়ে থাকি। এখন নিরুপায় হয়ে আমার বুদ্ধি কোনো কাজ করতেছে না। এখন নিরুপায় হয়ে আমার জীবন বাঁচানোর দায়ে আমি অসুস্থ। খাবার খাবো কি দিয়ে, ওষুধ কিনবো কি দিয়ে, আমি টেনশনে পড়ে গেছি। এই জন্য আমি একটু চা বিক্রি করি। আমার কোনো উপায় ছিল না, আমি এই জন্য এই পাই আমাকে থাকতে। আপনাদের আপনি কতদিন ধরে চাপে কি করতেছেন? আমি আজ তিন মাস, চার মাস, সাড়ে তিন মাস যাবত চাবি। চার মাস ধরিয়া প্রথমত কি বিক্রি করতেন? ডিম বিক্রি করছি। ডিম? জি, সিদ্ধ ডিম, এটা এটা বিক্রি করছি। এখন আর আমি তা পারি না, শ্বাসকষ্ট আমার বাইরে গেছে। এই জন্য স্যার একটা ফ্লাস্ক কিনি, চার ফ্লাস্কটা কেনার পরে চার ফ্লাস্ক দিছে কি আপনাকে? চার ফ্লাস্কটা আমি নিজে ডিম বিক্রি করা টাকা দিয়া পরে কিনছি। এক যেই দোকান থেকে ডিম কিনি সেই ডিমওয়ালা রিকোয়েস্ট করা টুকু তো কম দামে নিয়ে দিছে চার ফ্লাস্কটা। আবার আজকে আমার চার ফ্লাস্কটা ভেঙে গেল। পরে পার্শ্ববর্তী ভাড়াটিয়া তার একটা ফ্লাস্ক আছে বলে তাই সে বাইর করে দিল। দেওয়ার পরে আমি ওই চাটা নিয়ে আজকে বাইর হয়েছি। এখন আপনার এইটা না থাকলে নিরুপায় আমার এতগুলি চা সহ চার ফ্লাস্কটা ভাঙ্গে পড়ে যেতেছে, তাড়াতাড়ি সে ফ্লাস্কটা এনে দিছে। দেওয়ার পরে এখন চাটা নিয়ে বাইরেছি ওর ফ্লাস্কটা দেওয়াতে। আমি তো অসুস্থ, আপনি যেভাবে জি, আমি শ্বাসকষ্ট আছে আমার,
শ্বাসকষ্টের ওষুধ কালকেও একজনে আমার হেল্প করছে, শ্বাসকষ্ট উঠে গেছিল। ওরা এক ইলেকট্রনিক দোকানদার, সে আজমির শরীফের ভক্ত, সে আমাকে আমি চা এরকমে ডাক হাঁচি পরে না করছে প্রথমে, পরে চলে গেছে আবার পিছন থেকে ডাইকে আনছে না বসাইছে আমার, কই আপনি এই অসুস্থ অবস্থায় কী করে চা বিক্রি করেন কেমনে করেন? বলে সে এক দোকানদারেতে ওষুধ নিয়ে দিচ্ছে, আমার একটা ওষুধ নিয়ে দিছে, কয় দেখি আপনার মাপ হয়নি আমার শালিরে তো নিয়ে ভালো করছি, আপনি টাকা দেওয়া। যে দোকানদারেতে ওষুধ নিয়ে দিছে সে টাকা নেয়নি, বলছে থাক আপনার টাকা দেওয়া লাগবে না। পরে ওষুধটা দেওয়া কথা রেস্ট থেকে পরে চা বিক্রি করতে গেছে। দেশের ঠিকানা কোথায়? চাঁদপুর। চাঁদপুর? জি। আপনার ফ্যামিলিতে কয়জন আছেন? আপনি ছিলেন? আমার একটা মেয়ে, আর আমার বাবা অসুস্থ, মাও অসুস্থ, বিছানায় পড়া দুজনই। স্বামী আছে? স্বামী নিখোঁজ। এখন সে শুনছি, খবর পাইছি যে সে বাচ্চা আছে, তার সেই ঘরে ছেলে মেয়ে আছে। কিন্তু আমি এটা নিয়ে অন্ধকার কিছু করতে পারি নাই, কারণ আমার এটা নিয়ে বাড়াবাড়ি করার মতন কেউ আমি দেখি না, আমার আমার নাই কেউ। আমার স্বামীরে আমি আইনে আদালতে কোনো দিক দিয়ে ফাঁসাইতে পারবো না, কারণ ফাঁসানোর মতন আমার লোক নেই, গার্জিয়ান লাগে তো, মানুষ তো একা কিছু করতে পারে না। আপনার মেয়ে তো বিবাহ হয়েছে? জি, মেয়েটার বিয়ে হয়েছে। মেয়েটা বিয়ে খেতে গেছিলো, পরে লোকজন দেখে তারা পছন্দ করে, ওইখানে আমার বাবা মা না দিয়া পারে নাই, কাবিন করে তারপরে নিয়ে আসছে। এখন থাকেন কি আপনি? একা থাকেন? জি, আমি এখানে একা থাকি, একটা রুম নিয়ে থাকি, 2000 টাকা রুম ভাড়া। আজকে আমি অসুস্থ হইলো, আমি আর আমি যে চা বিক্রি করি, আমার মেয়েটা জানে না, আমার মেয়ের জামাইও জানে না, কারণ আমি তাদেরকে জানাই নি, তাদেরকে জানাই আমি কী হবে। আপনি যে পরিস্থিতি এরকম যে আপনি একা, মানে টাকা পয়সা আপনাকে দেওয়ার কোনো সহযোগিতার লোক নাই, এটা কি আপনার জামাই জানে? না। মেয়ের জামাই? না, মেয়ের জামাই কিছুই জানে না। মেয়ের জামাই জানে আমি এই নুরেশালা বাজারে বাসার রুম নিয়ে থাকি, এটাই সে ভাইবা নিছে যে একলা একলা। এরপর আমি বলছি যে আমি একটু কাজ করে খাই, কী কাজ করি সেটা সঠিকভাবে ভাইঙ্গা বলি না সব কথা, আমার কষ্ট আমার ভিতরেই রাখছি, কারণ তার কাছে বললে। দৈনিক আপনি কয় কাপ চা বিক্রি করতে পারেন? আমার ফ্লাক্স যে ছিল সেটা ভেঙে গেছে, সেটার ভিতরে 40 কাপ চা আটত, 40 কাপে 200 টাকা পাইতাম। আর বিস্কিট টিস্কিট বেচলে, যে বেচা হয় না সবসময় বিস্কিট, মাঝে মধ্যে কিনে মানুষ, মাঝে মধ্যে কিনে না, বিস্কিট বিক্রি করলে তো 5 টাকা করে পিস করে কিনলে বেচলে তো 5-6টা মিলে 225-230 এরকম হয়, এরকমটা না। যেদিন যে সময় যতক্ষণ ওষুধ খেয়ে রেস্ট নিয়ে তারপরে বাইর হই, বাইর হয়ে জিনিস এই চা টুক বিক্রি করলে আমি মনে করি যে আমার একটু একটা ভরসা, ওষুধ তো খাইতে পারবো, একটু ভাত তো কিনতে পারবো, একটু চাল তো কিনতে পারবো, এই আমার ভরসা, আর কি করবো। অন্য কাজকর্ম করতে পারেন না আপনি? না, আমি বাসা বাড়ির কাজও করতে পারি না, ঠান্ডা শ্বাসকষ্ট বাইরে যায়। বাসা বাড়িতে কোনো কাজকর্ম করছিলেন আগে? হ্যাঁ, এই ইউনিভার্সিটিতে একটা চাকরি লইছিলাম, ওটা ক্লিনার চাকরি, এই ঠান্ডা দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত ঠান্ডা পানি হাতাইতে হয়েছে, এই জন্য আমি অসুস্থ হয়ে পড়ি, এই জন্য আমি আর ওই চাকরিটা করি না। ওই চাকরিটা একদিন করে অসুস্থ হয়ে পড়ছে, ওই সুপারভাইজার আমার ছুটি দিয়েছে, পরে রিক্সায় চড়াই দিছে, আমি বাসায় পড়ছি। বলছে আপনার চাকরি এভাবে করতে পারবেন না আপনি, এটা আর যদি পারেন কোনো সময় আসেন আমি চাকরি আপনাকে দিব। কিন্তু আমি এই ওই চাকরি করার মতো আমার ক্ষমতা হয় না, আমি অসুস্থ, আমি কীভাবে করবো, এই জন্য আমি যাই না। এখন চিন্তা ভাবনা করছি যে কী করবো কী করবো, অসুস্থ হয়ে পড়ে রয়েছে। পরে যে বাসায় থাকতাম ওই বাসার ম্যানেজারে ডিম বিক্রি করে, তার কাছ থেকে
15টা ডিম নিয়ে বিক্রি করলাম। 15টা ডিম নতুন বাজার মার্কেটে অনেকেই 15 টাকা করে দিচ্ছে আমার। এই ডিমগুলো বিক্রি করার পরে বিকালে আবার 30টা কিনছি, দুই পদে হাঁসের ডিম আর মুরগির ডিম। ওগুলো বিক্রি করার পরে আস্তে আস্তে আমার 30টা 60টা করে ডিম বিক্রি করি, হাইটা হাইটা বিক্রি করছি সিদ্ধ করে। ওই ডিমের টাকা দিয়ে আমি ফ্লাস্কটা কিনছি, এইসব সেই ফ্লাস্কটা এতদিন চা বিক্রি করছে, এখন আজকে ভেঙে গেছে। একদিন লিক ছিল, চা কম পড়তো, চা কম হয়েছে আমি এটা খেয়াল করতে পারিনি। আজকে সরাসরি দেখছি চা ঢুকানোর পরে আস্তে আস্তে চাগুলি পড়ে যেতেছে, এই জন্য আমি বলছি পাশে বাড়িটা পারে যে ভাবি দেখেন তো আমার চাগুলি কি পড়ে যেতেছে, কহ তোমার চা দিয়ে পড়ে যেতেছে। এরপর কতক্ষণ পর দুই বাড়িটা ভাবি মিলে চিন্তা ভাবনা করলো যে হ্যার কী করবো, হ্যাঁ তো ওই কষ্ট করে চলে তাড়াতাড়ি। হ্যার ঘরে একটা ফ্লাস্ক ছিল, মিল করে পরে কয় তোমার ফ্লাস্কটাই বাইর করে দাও, উনি একটু চা বিক্রি করো, পরে বাইর করে দেওয়াতে আমার এই চাটুকু নিয়ে বাইরেছি। উনি আমার অনেক বড় উপকারী করছে আজকে আমার, নাইলে আমার আজকে যদি কাজ না করতাম আমি বাজার সদাই করার কিছু ছিল। চার কেজি আপনার না, এখন এই ফ্লাক্স যদি আমি আপনাকে দেই আপনি কি নেবেন? বাবা আমি ভাবছি যে আমি নিজে চার ফ্লাক্স জোগাড় করবো, কিনবো, এই চা বিক্রি করে টাকা জমায় পরে কিনবো। এখন যদি কেউ আমাকে রিকোয়েস্ট করে তাহলে আমি না করি না, কিন্তু আমি আমার যে চেষ্টা আছে যে আমি নিজে যতদিনই পারি চার ফ্লাক্স একটা জোগাড় করবো, নিজে কম খেয়ে হলো বাজার কম খেয়ে হলো আমি একটা চার ফ্লাস কিনি। কিন্তু এখন কেউ দিলে আমি তো না করি না, তারপরেও যদি অনেক রিকোয়েস্ট করে আমি মানুষের অসম্মান করি না। আমি আপনাকে দিতে চাইছি একটা কারণে, যেহেতু আপনি একটা তো কর্ম করতে হবে। জি, আমার এটা না থাকলে এখন আবার আমি কী দিয়ে চলবো, আমি তো এটার উপরে নির্ভর করি সব। এখন আর ডিম বিক্রি করতে পারেন না? না, ডিম তো এখন চলে না, অনেক রাস্তা হাঁটন লাগে, এই জন্য ডিমের দোকান অনেকগুলি জায়গা জায়গা আছে, কারণ যারা বৈশা বৈশা বিক্রি করে আমার তো বসার জায়গা পাই না, কোথাও আমি একটু বৈশা চা বিক্রি করুন তাও পাই না, এই জন্য হাইটাই একটু চা বিক্রি করি। বাসতলায় একটু বসতে চাইছিলাম, বাসতলার দোকানদাররা আমার বসতে দেয়নি, ওরা আমাকে ভয় দেখায় হুঁকি দিয়ে উঠায় দিছে, পরে আমি বাধ্য হয়ে থাক আমি কষ্ট করে হাইটাই বেশি এখন কী করব, বসার মতো কোথাও স্থান পাই না। আপনি তো শ্বাসকষ্ট, এখন কি শরীরে শ্বাসকষ্ট আছে এখন? না জি, শ্বাসকষ্ট আমার সারাদিনই থাকে এখন, ইদানিং এই বছর আমি সারা শীত আমার হাতে পায়ে মোজা কইরা শ্বাসকষ্ট ওষুধ খাইও আমি শ্বাসকষ্ট কমাইতে পারি না। ডাক্তার 2-3 বার দেখানো হয়েছে, কলমিটোলা 6 বার রক্ত পরীক্ষা করছে, তারপরেও দেখছে যে শ্বাসকষ্ট আর রক্ত শূন্যতা আমার, এখন এই দুই সমস্যায় আমি আরও অসুস্থ। এতদিন যে হাঁটছি ওই হাঁটার শক্তিটা সকালতে বিকাল পর্যন্ত আমি এক প্লাস চা হাইটা বেচছি, এখন আমি সকালে বাইরে যেতে পারি না, তখন ওই সন্ধ্যার পরে একটু বাইরে, সারাদিন বাসায় রেস্ট নেই, কারণ ওষুধ খাইলে সারাদিন বা শরীরটা জিমঝিম করে, লাই লাই মাথাটা ঘুম ঘুম ভাব লাগে, এজন্য আমি বাসায় থাকি, বিকালে একটু বাইরে আবার চা বিক্রি শেষ হয়ে বাসায় যাই ওষুধ খেয়ে আবার শুই। ইনহেলার দিছে 700 টাকা, আমি কিনতে পারিনি, 200 টাকা দামের ইনহেলার ব্যবহার করি, কী করবো, কারণ আমার টাকা আয় যেমন সেরকম আমি ব্যয় করি। আপনি তো ঔষধ খান, এটা তো আপনি ভালো খাবার খেতে হয়। ভালো খাবার কিছু খাই না বাবা, আমি নিরামিষ খাই। নিরামিষ দুপুরবেলা কী দিয়ে ভাত খেয়েছেন? একটু টমেটো ভর্তা করে ভাত খেয়েছি। আমি ওই বেগুন খাইতে পারি না, শ্বাসকষ্ট অ্যালার্জি জোর বাইরা যায়, ডিম দুধ কোনো কিছুই খাইতে পারি না, মানে ভালো কোনো খাবারই খাইতে পারি না, খাওয়ার ভিতরে একটু আলু আর এই একটু যে শাকে কোনো অ্যালার্জি নাই এই যেমন সেসব শাকগুলি আমি একটু খাই, তাও হেঁচি শাক লাল শাক এইসব ছাড়া অন্য শাক খাইতে পারি না,
অন্য শাকে তো অ্যালার্জি আছে, ওইসব খাইলে আমি যেমন ওইদিনকে আমি একটু ভাঙ্গা ডিম খাইছি, হাঁসের ডিম ভাঙ্গে গেছে বিক্রি করতে আনছি, পরে তা তরকারির ভিতরে রান্না করে ই করছি, পরে রাত্রে দেই আমার শ্বাসকষ্ট এমন বাড়া বাড়ছে, তখন আমি রাত্রে একা একা এই যেমন মৃত অবস্থায় দপলাইছি, তাড়াতাড়ি শ্বাস একা, পরে তাড়াতাড়ি নিজেরটা নিজে টের পাইয়া যে আমি তো আজকে রাত্রে যদি ওষুধ না খাই তাহলে তো আমি অসুস্থ মারাই যাবো, হয়তো কেউ দেখবো না বা টের পাইব না, তাড়াতাড়ি ওষুধ খাইছি, রাত্রে খাইয়া পরে শুয়েছি, একটু সকালে দেখি 10-11টা ঘুমের থেকে উঠছি, পরে একটু ভালো লাগছে, পরে আবার সন্ধ্যার পরে এই ডিম নিয়ে ইয়ে বাইরেছি না ইয়া নিয়ে চা নিয়ে বেরিয়েছি, কী করবো বাবা, মানুষ জীবনে জি অসুস্থ, আমার বাবা মা বাবা সিরিজ দিয়া পাইপ দিয়া খাওয়ায়, বাবার মুখের ক্যান্সার বলছে ডাক্তাররা, ক্যান্সার বললে চিকিৎসা করছে কেমোথেরাপি দিয়া সব চিকিৎসা করে মুখের ভিতরে যা ছিল সব ফালাই দিছে, জিবলাটা জিবলাটা রাইখা আর সব ফালাইছে, দাঁতের মাড়িগুলি সব ফালাই দিছে, আলা জিবলাটাও ঘা হয়েছিল ফালাই দিছে, টার্কাটা ছিল ফালাই দিছে, এখন কী করবো, আমার বাবা অসুস্থ, পাইপ সিরিজ লাগাই দিছে পেটের ভিতরে, এখন ওই সিরিজ দিয়ে আমার মা বাইচা থাকলে মা বাবার খেদমত করতে পারবে, মা যদি বাইচা না থাকে বাবার খেদমত করার কেউ নাই, মায়ও অসুস্থ, মায়ের ডায়াবেটিস 35 হয়ে গেছিলো, এখন 30,000 টাকার মতো ভাঙছে, আমার মা নিজেরও কিছু জমানো ছিল, আমার ভাইয়ের আসিল, ভাইয়ের কাছে যা আসিল সব খরচ করে মার একটু সুস্থ করছে, মা বাবার ভাই বোন কয়জন, আমরা ভাই বোন 7 ভাই বোন, 5 বোন আমি সবার বড় আর 2টা ভাই, তো সবার বড় হইলে আমার একটু দুঃখ বেশি, কপাল মন্দ, আমি ছোটোবেলা থেকে কষ্ট আমার কপালে, কী করবো, আমার বাবা ইলেকট্রনিক কাজ করতো, এখন বাবা আস্তে আস্তে কাজ করে পুরোপুরি সংসার চালাইতে পারে নাই, কষ্ট হয়েছে, তার ভাই বোন বেশি ছিল, টাকা পয়সা আয় রোজগার কম ছিল, এই জন্য পরে নিজে চাকরি পাশের বাড়িওল নিয়ে আমরা ঢাকা যখন কুড়িলা ছিলাম তখন বাড়িওল নিয়ে বুদ্ধি দিছে যে মেয়েটারে পড়াইতেও পারলেন না তো একটু চাকরি ঢুকাই দেন গার্মেন্টসের চাকরি, পরে ছোট্ট যখন 300 টাকা বেতনে চাকরি করি আমি 10 টাকা হাজিরা, তখন 300 টাকা হাজিরা বেতনে কাজ করে, পরে বাবাও কাজ করে আমিও করি, দুজনে মিলে সংসারে একটু হেল্প হয়, হেল্প হওয়ার পরে ভাইটা ছোটো ভাইটা ছিল ছোটো 2 বোনের, ওই ভাইটারে মাদ্রাসায় দিছিল, অল্প কদিন পড়ালেখা করছে আর করতে পারে নাই, ভাইটাও পরে আবার কষ্ট করা শুরু করলো, ভাইটাও লগে লগে রুটি পানি এগুলি বসুন্ধরা যখন নতুন মাটি কাটে তখন বাইরে যায় ওগুলি বিক্রি করল, বিক্রি করার পরে ওরও কিছু টাকা হয় ও দিয়া চলে ফিরে, তারপরে আস্তে আস্তে আমাদের একটা চায়ের দোকান দেয় নতুন বাজার, ওই চায়ের দোকানে আমার বাইরে ব্যবসা করাইছে, চায়ের দোকানে ব্যবসা করে কোনোরকম চলছে সংসার, আর আমিও চাকরি করছি, তারপরে আস্তে আস্তে আমি একটু বড় হইলাম, আমাকে বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে আমি সংসার জীবন কী দেখি নাই, আমার স্বামী আমার খোঁজ খবর নেয় নেই, আমার আমার প্রতি তার যে সাংসারিক একটা মন মানসিকতা তার সেটা দেখিনি, সে তার মতন ঘুরছে ফিরছে আনন্দ করছে চলছে, এখন মেয়েটা পেটে, তারপরে তখন আমার নিল 5 মাসের মেয়ে সহ নিল, নেওয়ার পরে মেয়ে ডেলিভারি হওয়ার পর আবার বাবার বাড়ি আসলাম, আসার পরে 40 দিনে শিশু থেকে যে গেল বাজার থেকে নিখোঁজ হয়ে গেছে আর পাইনি তাকে, হ্যাঁ 40 দিনে শিশু রেখে চলে গেছে, এখন কী করবো, এভাবে বাবা মার বাড়িতেই কষ্ট করে, আমার মেয়েটা কোনোদিন বাবার আদর পায় না,
মেয়ের মনে একটু কষ্ট আছে, বাবার মানুষের যে মানুষ না দেখছে, এই যে বড় হয়ে বিয়ের পরে আমি নিজে যখন খোঁজ পাইছি তখন তার বাবার আমি আমার চাচি শাশুড়ির সাথে একটু সম্পর্ক হওয়াতে চাচি শাশুড়ির তো খবরটা নিয়েছি আমি খোঁজায় খোঁজায়। নেওয়ার পরে যে খবর পাইছি যে তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে ফোন করছি, ফোন করার পরে তারা আসছে, আসে আয়সা দেখা করে এই যে গেল, আমি বললাম যে তুমি যা কিছু করছো তোমার সব গুণা মাফ, সব ভুল মাফ, তুমি শুধু আমার মেয়ের বিয়েতে কিছু টাকা দিয়ে আমার মেয়ের শ্বশুর বাড়িতে ওর ঘরে কিছু কিনা দিব, তুমি এর সাথে তখন একটু উপস্থিত থাকো, কিছু খরচ দিও যাতে তোমার ই হয়। কিন্তু সে আমাকে দেয় নাই, না দিয়া সে ওই মেয়ের যে মমিন সিংয়ের যে মেয়েটার নিয়ে সংসার করে সেই মেয়ের নিয়ে গিয়া এই যে মোবাইল বন্ধ করছে, আর মোবাইলেও খোলে না আর খবরও নেয় না আমার, আমি কী করবো এভাবে? না আমি একা একা কার কাছে যাবো? আমার গেলে তো সে এত বছর যে নিজের খবর নেয় নেই, সে যদি এখন গেলে আমার কোনোরকম মার দূর করে বা কোনোরকম অত্যাচার করে। শ্বশুরবাড়ি কোথায়? বাবুরহাট উত্তর দাসা দিকে, এই জন্য একা একা যাইনি, একা একা যাইনি। ভাবছি যে চাকরি করে টাকা হইলে যাক এক সময় তার এই আইনা আদালত তো দুনিয়াতে আছে যাবো, কিন্তু আমি অসুস্থ লেগে আমি কিছু করতে পারি না, আমি অসুস্থ থাকি এজন্য আমি আয় করতে পারি না, যা টাকায় আয় করি সব ওষুধের উপরে আমার যায়, ওষুধ আর কোনো রকম খায়া এগুলি দিয়ে চলে, এছাড়া আমার কোনো আয় ইনকাম থাকে না। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন বোনের কথা যে সে কীভাবে জীবিকা নির্বাহ করে, শরীরে অসুস্থ তারপরও কর্ম করে খাচ্ছে। এখন আমি এই বোনকে একটা সারফেলাক্স দেব, কারণ তার কথা শুনে আমি আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে আসলে সে চা বিক্রি করে এই বয়সে, আর আপনারা শুনেছেন সে যে অসুস্থ, সে যে একটা কাজকর্ম করে খেবে তাও করতে পারতেছে না, কারণ যদি কোথাও কাজ করতে হয় তাহলে তার যে এক্সপিরিয়েন্স, কাজের ছাড়া তো কোনো অন্য কোনো লাইন নেই। তা যাই হোক, কথা বললে অনেক কিছুই বলা যায়, তাই এখন আমি তাকে একটা ফ্লেক্স দেব যাতে সে জীবিকা নির্বাহ করে যেতে পারে। জানি না সে একা থাকে, শরীর অসুস্থ, আপনারা সকলেই তাকে দেখেছেন যে সে তার শরীরে যে অসুখ তা আপনারা দেখেই বুঝতে পারছেন, কথা বলতে পারতেছে না, তারপরও কাজকর্ম করার জন্য খাবার যে খাবে সংগ্রহের জন্য বের হয়েছে এই চার ফ্লাক্স নিয়ে। আজ তার চার ফ্লাক্স ভেঙে গেছে, এখন অন্য একজনে তাকে একটা চার ফ্লাক্স দিছে, তাও দুই তিন দিনের জন্য, তাই আমি তাকে এখন এই চার ফ্লাক্সটা দেবো যাতে সে তার নিজের পরে এই চা বিক্রি করতে পারে এবং সামনে আগাতে পারে। আমার যতটুকু সাধ্য আছে আমি তাকে ততটুকু দিয়ে আমি উপকার করেছি, বাকি ভরসা মহান আল্লাহ তাআলার উপর। এই বোন এই চার ফ্লাক্স যে চা বিক্রি করে যেন সে চা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতে পারে, আমরা সকলেই তার জন্য দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করেন এবং আরও তাদের জন্য দোয়া করবেন যারা এরকম পরিস্থিতিতে আছে, সকলের জন্য দোয়া করবেন। আমরা মুসলিম, আমরা মানুষ, এখন আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাদের উপর যারা খেতে পারে না, পেট ভরে দুমুঠো খেতে পারে না, তাদের দিকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আজ এ পর্যন্তই, সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাসা কাছে এলে বাসায় ফ্লাস্কটা রেখে আসে, রেখে পরে বিক্রি করে পরে কাল থেকে আবার। বাড্ডা শাহজাদপুর নতুন বাজার, অবশ্যই তাকে যদি দেখে থাকেন যে চা বিক্রি করতেছে তাহলে অবশ্যই অবশ্যই তাকে আর কিছু না হলেও চা খেয়ে উপকার করে, তার চা বিক্রি যেন শেষ হয় তাকে তাকে এই সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। যদি তাকে কখনো পথে দেখেন যে সে চা বিক্রি করে, আর কি বলবো, আর কিছু বলার নেই।